আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষার একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে উল্লেখ আছে গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে যতটি এমসিকিউ পূরণ করতে হবে। দেশে প্রথমবারের মতো 20টি সাধারণ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। আগামী 17 অক্টোবর বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ায় পরীক্ষার নিয়মে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর থাকবে 100, উত্তর করার জন্য 1 ঘন্টা সময় পাবেন শিক্ষার্থীরা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। এছাড়া এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় 100 নম্বরের জন্য 100টি প্রশ্ন থাকবে। তার মানে একটি ভুল উত্তরের জন্য 0.25 হলে 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। নিচে সেই মানবণ্ডনটি দেয়া হলো। ক ইউনিটের পরীক্ষার বিষয় ও নম্বর আবশ্যিক হচ্ছে পদার্থবিদ্যায় 20, রসায়নে 20, বাংলায় 10, ইংরেজিতে 10, আর ঐচ্ছিকের মধ্যে গণিতে 20, জীববিদ্যায় 20, আইসিটি 20, এখান থেকে যে কোনো দুইটিতে অ্যান্সার করতে পারবে। মোট 100 নম্বর। খ ইউনিটের পরীক্ষার বিষয় নম্বর বাংলায় 40, ইংরেজিতে 35, আইসিটিতে 25, মোট 100 নম্বর। গ ইউনিটের পরীক্ষার বিষয় নম্বর হিসাব বিজ্ঞানে 25, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় 25, বাংলায় 13, ইংরেজিতে 12 এবং আইসিটিতে 25। এভাবে 3টি ইউনিটের ক্ষেত্রেই 100 করে নম্বরের পরীক্ষা হবে, যা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন আপডেট ভিডিও এমনকি গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নিবে এ নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটিও দেখে নিতে পারো। সামনে আরও কোনো আপডেট নিয়ে হাজির হয়ে যাব, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।